الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله أسكى عمد التفسير شروع به سورة المائدة 15 نمبر آيات থেকে আল্লাহ তাআলা সূরা মায়েদাতে আহলে কিতাব সম্পর্কে অনেক কথাবার্তা আলোচনা করেছেন, বিশেষ করে বনি ইসরাইলদের সম্পর্কে। তিনি সাদ করছেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, কদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে আমাদের রাসূল এসেছে, ইবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমাদের কাছে খোলাসা করে বয়ান করে দেন, পরিষ্কার করে বয়ান করে দেন ওই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমরা কিতাবের থেকে লুকিয়ে রেখেছিলে। ওয়াইয়াফু আন কাসীর, আর কতগুলো কি আল্লাহ তাআলা ইগনোর করেন, সেগুলোকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছেন না। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর, আলো এবং সুস্পষ্ট একটি কিতাব। আহলে কিতাবের মধ্যে বিশেষ করে ইহুদি সম্প্রদায় বনী ইসরাইলের অনেক লোক মদিনায় ছিল, তারা জেনে শুনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে তারা অস্বীকার করেছে, অ্যাভয়েড করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা অনেকবার চেষ্টা করেছেন তাদেরকে বোঝানোর জন্য। তিনি ইরশাদ করছেন যে তোমাদের কাছে আমার রাসূল এসেছে, প্রকাশ করে দিচ্ছেন যা কিছু কিতাব থেকে তোমরা লুকিয়ে রেখেছো। তাহলে বোঝা গেল বনি ইসরায়েলের ওলামারা কিতাবের সব কিছু মানুষকে জানতে দিত, জানতে দেয়নি সুবিধা মতো। বিশেষ করে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার লক্ষণগুলো প্রমাণগুলোকে তারা আদৌ প্রকাশ করেনি, একদম লুকিয়ে রেখেছে, যাতে মানুষ তাদের যারা ধর্মে আছে তারা কেউ যেন এই নবীর হক নবীকে চিনে এদিকে না আসে। তো আল্লাহ তাআলা অনেক কিছু তাদের ফাঁস করে দিয়েছেন। তারপরে তিনি বলেছেন, আরো কত কিছু ফাঁস করেছো সব তো আমি বলে দিচ্ছি না, তোমরা অনেক কিছু অপকর্ম করেছ, অনেক কিছু লুকিয়েছ, অনেক কিছু পরিবর্তন করেছ, আল্লাহ তাআলার সঙ্গে অনেক সীমা লঙ্ঘন করেছ, নবীর সঙ্গে করেছ, সব তো বলা হচ্ছে না। এখন যাই বলা হয়েছে এতটুকুনি যথেষ্ট তোমাদের জন্য যে তোমাদের কিতাব আর তোমাদের দীন ধর্মের মধ্যে অনেক বিকৃতি সাধন হয়েছে, অনেক রকমের পরিবর্তন করে ফেলেছ, তোমরা অনেক কিছু হককে লুকিয়ে ফেলেছ, এই দিন ধরে আর আল্লাহর কাছে যাওয়ার কোনো উপায় তোমাদের নেই। এখন এই যে কিতাব আমি পাঠিয়েছি আখেরি নবীকে দিয়ে, এই কিতাবকেই গ্রহণ করো। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, কোরআন তো নূর, মানুষকে আলোকিত করে দিতে, নুরানি করে দিতে, অন্ধকার দূর করে দিতে, কারণ ইসলাম হচ্ছে নূর, আর ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু কি জুলুমাত, অন্ধকার। আল্লাহ তাআলা এই দিনের দিকে ডাকছেন, আর কিতাবুল মুবির, এই কিতাবটা একেবারে সুস্পষ্ট, এর মধ্যে কোনো জোড়াতালি লুকানোর কোনো সুযোগ নেই, সব কথাকে আল্লাহ তাআলা খোলাসা করে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বলা ছেড়ে দেইনি, ইগনোর করিনি, জরুরি কথা সব বলা হয়ে গেছে। এই কিতাব যে তোমাদের কাছে এসেছে, এই সুস্পষ্ট কিতাবকে অনুসরণ করো, এর মধ্যে অনুসরণ করলে কি হবে জানো, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত দেন, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, সে রাস্তায় চলতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে সুবুলুস সালাম, নিরাপত্তার রাস্তায় পৌঁছিয়ে দেবেন, দুনিয়ার জীবনটা নিরাপদ যেমন কাটবে আর আখিরাতে নিরাপদে জান্নাতে পৌঁছে যাওয়ার ব্যবস্থা। এই সিরাতুল মুস্তাকিম সেটাই হচ্ছে সুবুলুস সালাম, এই কোরআনকে অনুসরণ করলেই একমাত্র সেই রাস্তায় যাওয়া যাবে। আর কেউ যদি এই কোরআনকে অনুসরণ না করে তাহলে এই নিরাপত্তার রাস্তা মিস করে ফেলবে। এই জন্য সমস্ত মুসলমানের জীবনে এই কোরআনকে ভালো করে বোঝা, চেষ্টা করা, আমল করা, গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। যেখানে আমরা কোরআনে কারিম থেকে হেদায়ত নিতে চাইব না, সেখানে আমাদের কপালে কি আর হেদায়ত থাকবে?
No? وَيُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ আবার বলছেন আল্লাহ তাআলা যে এই কোরআন কি করে অন্ধকার থেকে বের করে আনে কোথায় নিয়ে যায় নূরের কাছে নিয়ে যায় আলোর কাছে নিয়ে যায় কোরআন ছাড়া জীবনটা কি অন্ধকারে পরিপূর্ণ কোনো নূর নাই তার জীবনে কোনো আলো নেই সে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে বেঈদনিহি আল্লাহ তাআলার হুকুম লাগবে এই জন্য কোরআন পড়লেও আল্লাহ তাআলা মেহরবানি করে দিতে হবে হেদায়ত আল্লাহর কাছে চাইতে হবে তাই না আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়ত হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়ত তো কোরআন পড়লে তো হেদায়ত পাওয়া যাবে শুধু পড়লেই পাওয়া যাবে না আল্লাহর কাছে চাইতে হবে এই জন্য প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা চাই কোন আয়াতের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোরআন পড়ি আর আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালান দুই দোনোটা করতে হবে কোরআন পড়তে হবে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে আর হেদায়ত চাইতে হবে দুইটার একটা ছেড়ে দিলে হেদায়ত আসবে না কেউ যদি শুধু দোয়া করে আর কোরআন পড়ে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিন্তু যেটা হুদাল্লিন নাস যেটা পড়লে হেদায়ত পাওয়া যাবে সেটা পড়ে না তাহলে হেদায়ত পাবে না আর কেউ যদি শুধু পড়ে আমি খুব পড়ালেখা করি বড় স্কলার হয়ে যাবো আল্লাহর কাছে চাওয়ার দরকার নাই কোরআনে তো সব আছেই তাহলে হেদায়ত পাবে পাবে না আল্লাহর কাছে মুহতাজ হওয়া লাগবে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয়াহদিহিম ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা নূরি বিইযনিহি আল্লাহ পারমিশন দিয়ে সেদিকে নিয়ে আসেন আল্লাহর হুকুম লাগবে আল্লাহর পক্ষ থেকে স্যাংশন হওয়া লাগবে এই স্যাংশনের জন্য আমরা দরখাস্ত দিতে হবে খুব মনোযোগ সহকারে যে আল্লাহ আমাদেরকে হেদায়ত দেন ওয়াইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম এই যে আবার বলা হচ্ছে এই কোরআন হেদায়ত দিয়ে দিবে সিরাত মুস্তাকিমের দিকে তাহলে দোয়া এবং কোরআনকে নিয়ে একসঙ্গে মুসলমানের জিন্দগি যখন থাকবে এই দোয়ার চর্চা আছে কোরআনের চর্চা আছে তাহলে ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমে নিশ্চিন্তে উঠা যাবে ইনশাআল্লাহ আর সেটাই হচ্ছে সুবুলুস সালাম সেটাই হচ্ছে নিরাপত্তার রাস্তা সিরাতে মুস্তাকিমে উঠলে কিন্তু আবার গ্যারান্টি নাই শেষ পর্যন্ত চলে যাবেন অনেক যেতে যেতে বিভিন্ন ডাইভার্সন আসলে কোন রাত ডাইভার্সনে চলে যান আবার সেটা দিনে মুশকিল আছে কিন্তু কেউ যদি হেদায়তে রাস্তায় সিরাতে মুস্তাকিমের রাস্তায় উঠে গেল উঠে মনে করে রাস্তায় উঠে গেছি আর পথ হারাবে না এটা মনে করার কোনো সুযোগ নাই আপনি এখান থেকে রওনা করে M1 উঠলেন যাবেন বার্মিংহাম ম্যানচেস্টার তারপরে অথবা আরো ফার্দার নর্থে যাবেন কি হবে যদি খেয়াল না করেন তাহলে অনেক যুগের রাস্তার দিকে ডাইভার্সন আছে তাই না আরেকদিকে চট করে ডানে বামে চলে গেলে আর কি যাইতে পারবেন নর্থে অন্যদিকে চলে যাবেন উঠলেই খালি হবে না একে শেষ পর্যন্ত ঠিক মতো আসেন কি না এটা খেয়াল করতে হবে ঠিক মতো রাখার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন সূরা ফাতিহাতে আছে এটার অর্থ তাফসির করতে গিয়ে ওলামায়ে কেরাম বলেছেন এখানে দুইটা দরখাস্ত আছে একটা তো যে মোটেই আসে নাই এই রাস্তায় তাকে আনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া যে আল্লাহ আমাকে হেদায়তের রাস্তায় নিয়ে আসেন আর যাকে নিয়ে আসছেন তিনি মোটামুটি হেদায়তের রাস্তায় এসে গেছেন এখন ওনার যদি বলে যে আমি মোটামুটি সেফ আছি নিরাপত্তা আছে কনফিডেন্স চলে আসে এরকম হলে হবে না তাকে আল্লাহ তাআলার কাছে সব সময় ভিক্ষা চাইতে হবে যে আল্লাহ উঠছি তো ঠিকই কিন্তু কোনখান থেকে ডাইভার্সনে চলে যাই আপনি শেষ পর্যন্ত মঞ্জিলে মাকসুদে পৌঁছিয়ে দিয়েন এই জন্য আমরা প্রত্যেকবার প্রত্যেক নামাজে সারা জীবন এই হেদায়েত সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার মধ্যে চাইতে হবে এই বিপদ কেন তার বিপদের এক্সাম্পল দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটা হাদিস আমাদের সাহাবারা বললেন আমরা একবার ওনার পাশে বসা ছিলাম গোল হয়ে তিনি মাটির মধ্যে একটা লাকড়ি নিয়ে ছোট্ট একটা গাছের ডাল নিয়ে আমরা লম্বা সোজা একটা টান দিলেন একদম লম্বা লম্বা টান দিলেন বলেন হাদা সিরাতুল্লাহিল মুস্তাকিম এই সোজা রাস্তাটা যে লাইন টেনেছি একদম সোজা এটা হচ্ছে আল্লাহ তাআলার আস-সিরাত আল মুস্তাকিম এরপরে কি করলেন এই রাস্তা থেকে লাঠিটা দিয়ে ডান দিকে বাম দিকে ডান দিকে বাম দিকে অনেকগুলো ডাইভার্সন
বিকল্প রাস্তা তৈরি করে ফেললেন, আর বললেন যে এই বিকল্প রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা, শয়তান বহু রাস্তা খাড়া করে রেখেছে সিরাতুল মুস্তাকিম থেকে তোমাদেরকে ডেকে নিয়ে যাওয়ার জন্য, আর প্রত্যেকটি রাস্তার মুখে পর্দা দেওয়া আছে, ভিতরে সুড়ঙ্গ আছে, ওই রাস্তা দিয়ে ডাইভার্ট হয়ে যাওয়া, প্রত্যেকটি রাস্তার একটু গেলেই এই পাশে ওই পাশে সুড়ঙ্গ, টানেল, ডাইভার্সন, মুখে পর্দা লাগানো আছে, শয়তান ওই প্রত্যেকটি রাস্তার মুখে মুখে বসে থাকে এক একটা শয়তান, আর বলে শোনো তুমি সিরাতে মুস্তাকিমে যাবা, এদিকে আসো, এদিকে আসো, এখানে অনেক বেশি সুবিধা আছে সিরাতে মুস্তাকিমে যাওয়ার জন্য, এখানে অনেক কিছু পাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি উঁকি দিবে, ঝুঁকি দিবে দেখার জন্য, তার কথা শুনবে, সেই ব্যক্তি তার প্রলোভনে পড়ে যাবে এবং সিরাতে মুস্তাকিমকে মিস করে ফেলবে। এই জন্য সিরাতে মুস্তাকিম উঠলে কোনো নিরাপত্তা নাই যে আপনি পৌঁছে যাবেন, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কোরআন এবং হাদিস দিয়ে জীবন অনুসরণ করে ইসলামকে শরীয়তের হুকুমকে জেনে জেনে মেনে মেনে পালন করে করে আল্লাহর কাছে দোয়া করতে করতে জীবনটা কাটাতে হবে। কোন দিন নিরাপত্তা আছে যে আমার কোনো চিন্তা নাই, আমি যথেষ্ট শিখে ফেলছি, যথেষ্ট আমল করে ফেলেছি, আর কোনো অসুবিধা নাই, এরকম কারো জীবনে আসবে? শেষ মুহূর্তে মৌতের সময়, ফাইনাল চেষ্টা শয়তানের মৌতের সময় থাকে, কি বলে যে এতদিন যে আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহকে দেখেছ না? তা তো দেখি নেই, তো আছে যে বিশ্বাস করলা কেমনে, কোনো প্রমাণ আছে তোমার কাছে? মৌতের মধ্যে এখন কষ্ট হচ্ছে, রুহ সাকারাত শুরু হয়ে গেছে, এই সময় সে এক সময় প্রশ্ন করতেছে, এগুলো চিন্তা করার সুযোগ থাকে নাকি মানুষের? বেচার এমনি পেরে সব বলে না প্রমাণ টমাণ নাই, তো প্রমাণ না নিয়ে এরকম একটা ভুল ধারণার উপরে মরবা খামাখা? বিশ্বাসের মধ্যে টনক নড়িয়ে দেয়, সে কি করে দেয়? তারপর বলে যে আমার কাছে সত্য কথা আছে, যে এগুলা সব বাকাওয়াজ, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে প্রমাণ সহকারে কিছু দেখাবো, এরকম কিছু ভেলকি মারা কিছু দেখাবে, দেখিয়ে টেখিয়ে মানুষকে কনফিউজ করার জন্য ফাইনাল চেষ্টা নিবে। তো কাজে কার জন্য গ্যারান্টি আছে বলেন দেখি? গ্যারান্টি আছে কারোর জন্য? কারোর জন্য গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই গ্যারান্টি পাওয়ার জন্য, চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারাকি ওয়াল হারাক ওয়াউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়াউযু বিকা আন আমুকা আমুতা ফী সাবিলিকা মুদবিরা ওয়াউযু বিকা আন আমুতা লাদীগা। এর মধ্যে এই দোয়াটার মধ্যে একটি লাইন আছে, ওয়াউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত, আল্লাহ আপনার কাছে আমি পানা চাই, শয়তান যে মৌতের সময় হাইজ্যাক করে নিয়ে যায় ইমানটাকে, এইটার থেকে আপনার কাছে পানা চাই, ছৌ মেরে নিয়ে যায় ইমানটা। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ইন্তেকালের সময় পেরেশান হয়ে গেছেন, মূর্ছা যান মানে ফিট হয়ে যান, আবার পানি দিলে আবার একটু পানিটা ছিটে দিলে একটু হুঁশ আসে, আবার বেহুঁশ হয়ে যান, তেরম করতে করতে একবার তিনি বলতেছেন লাবাদ লাবাদ, না এখনো না এখনো না, এই কথা বলে ফেললেন। তো কিছু মানে হুঁশ না থাকার অবস্থার মতো এই কথা বলে ফেললেন, তখন একটু ভালো করে হুঁশ এসেছে, আবার ছেলে জিজ্ঞেস করলেন বাবা আপনি কি বললেন, লাবাদ লাবাদ এখনো না এখনো না, কি বললেন এটা? তো বলেছিলাম আমার কাছে শয়তান এসে বলল আহমদ তুমি আমার হাত থেকে ছুটে গেলে, আমি তোমাকে কিচ্ছু করতে পারলাম না। এই কথার মধ্যে শয়তানের আফসোস বোঝা যায় তাই না? কিন্তু আসলে শুধু আফসোস না, অন্য কিছু আছে, অন্য কিছু কি আছে বলেন তো দেখি। হ্যাঁ অনেকে বুঝেছেন মাশাআল্লাহ, তাকে কনফিডেন্স দিচ্ছে যে আহমদ মনে করবেন আমি তো মোটামুটি টিকে গেছি, দেখা যায় আমার চিন্তা নাই, সে আমার কাছে কিছু করতে পারে না, সে নিজেই স্বীকার করেছে, কাজে আমার কোনো চিন্তা নাই আর, এই চিন্তা আমার কোনো চিন্তা নাই আর, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, এই কনফিডেন্স চলে আসলো, আল্লাহর উপরে ভরসাটা কমে গেল, নিজের উপরে ভরসা সৃষ্টি হয়ে গেল, একটু তাকাব্বর চলে আসতে পারে যে আমি কি কম না, আমি এত বড় ইমাম, এত বড় কিছু আমার শয়তান আমাকে কিছুই করতে পারে নাই,
এই ধরনের ভাব চলে আসলে এই ধোকা দেওয়ার জন্য সে ওই কথা বলতেছে, শুধু আফসোস করে এই কথা বলছে না, কত বড় দুষ্ট হইতে পারে শয়তান, চিন্তা করে দেখেছেন? আল্লাহ আকবার। এই পরীক্ষায় ইমাম আহমদের হাম্বল আল্লাহ তালা ওনাকে পাস করে দিয়েছেন, আমাদের কি উপায় হবে? কোন তরিকাতে সে আমাদেরকে আসবে ধোকা দিতে? এরকম করে শয়তান। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ওনাকে ধোকা দিতে চেয়েছে কিভাবে? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ রুকিয়া করছেন এক রোগীকে, যিনি ডিস্টার্ব করলে, সেহের জাদু করলে রুকিয়া করতে শরীয়তে তরিকা কোরআন শরীফ পড়ে ফু দিতে হয়। তো তিনি ফু দিচ্ছেন, আর শয়তান তো সঙ্গরা কথা হচ্ছে, তিনি শয়তানকে বলতেছেন তুমি বের হয়ে যাও, এই লোকটাকে কষ্ট দিচ্ছে কেন, যাও এখান থেকে। তখন সে বলে বের হয়ে যাচ্ছি, তাআতান লাকা, আপনার কথা মেনে বের হয়ে গেলাম, বের হয়ে যাব। এখান এখন সে কি করতে চায় এই কথা বলে? ইমাম ইবনে তাইমিয়াকে বলতেছে আপনি কত বড় শেখ জানেন, আপনার কথা আমি শুনতে বাধ্য হলাম, কিছু করার নাই, তা আপনার কত পাওয়ার হয়ে গেছে। হ্যাঁ, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি পাস করে ফেললেন আলহামদুলিল্লাহ। তিনি কি বললেন? উখরুজি আদুওয়াল্লাহ তাআতা লিরাব্বিক তাআতান লিল্লাহ, এ আল্লাহর দুশমন, আল্লাহর কথা হুকুম মেনে এখান থেকে বাইর হও, আল্লাহকে মান, আমি কে? সুবহানাল্লাহ। আমাদের লোকেরা তো বলতে আরে কত বড় বুজুর্গ, বুজুর্গ সাহেব নিজেকে কত বড় বুজুর্গ মনে করে বসে আছেন। শয়তানের ধোকা এরকম, সিরাতে মুস্তাকিম উঠছে, বসে গেছি নিশ্চিন্তে চলে যাবো চোখ বন্ধ করে, আল্লাহ তালার কাছে সবসময় দোয়া দরখাস্ত দিতে হবে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইভাবে আল্লাহর কাছে দোয়া দরখাস্ত দিতে হবে। তো এই কেউ যদি এই দিনের পথে চলে, হেদায়েতের পথে আসে, কোরআনের পথে আসে, তাহলে কোরআন তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য নূরের ব্যবস্থা করবে, তাকে হেদায়ত দিয়ে দিবে সিরাতুল মুস্তাকিমের দিকে। ইন্না হাযাল কোরআনা ইহদী লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, নিশ্চয়ই এই কোরআন হেদায়ত দেয় ওই রাস্তার দিকে, যেই রাস্তাটা একদম সোজা জান্নাতের দিকে চলে গেছে, আর মুমিনদেরকে সুসংবাদ দেয়। এই জন্য আমাদেরকে কোরআনের মহাব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। আলহামদুলিল্লাহ, এই যে অন্তত আপনারা প্রতি সপ্তাহে বসেন, কোরআন শুনতে আসেন, এটা একটা মহাব্বতের লক্ষণ, আল্লাহ তালা কবুল করুন। অনেক মানুষকে আল্লাহ এই মহাব্বতটাও দেয়নি, নিজেরা কোরআনের মাজলিসে আসা, কোরআন শুনতে আসা, ইয়াতলুনা কিতাব আল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ফিমা বাইনাহুম, যখন কোনো আল্লাহর ঘরে বসে আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের মুদারাসা করে, কোরআনকে স্টাডি করে, কোরআনকে বোঝার চেষ্টা করে, তাহলে তাদের জন্য কি পুরস্কার? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা তাদের উপরে প্রশান্তি নাজিল করে দেন। ঘরে অশান্তি, চলে আসেন কোরআনের মাহফিলে, আল্লাহ শান্তি দিয়ে দিবেন। ওয়াকাশিয়াতুমুর রহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, রহমত দেখা যায়, দেখছেন নাকি? এইভাবে এই চোখ দিয়ে দেখার কথা না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে বিশ্বাস করবেন না করবেন? না, বিশ্বাস যদি করেন, গাশিয়াতুমুর রহমা, আল্লাহর রহমত এখন আমাদেরকে ঢেকে ফেলেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ওয়াহাফাতুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী করে এখন দাঁড়িয়ে আছে, কয়জন দেখা যায়? একজনও তো দেখি না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাদিকুল মাসদুক, কি অসত্য কথা বলেছেন? অবশ্যই সত্য কথা বলেছেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আর আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে, সম্মানিত ফেরেশতারা মালায়েকাতুল মুকাররাবুন, তাদের সামনে, তাদের সঙ্গে আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বতকারীদের কথা গর্ব ভরে আলোচনা করছেন। সৌভাগ্য এই মুসলমানের দিনে আল্লাহ কোরআনে মহাব্বত দিলে তাদের জন্য এত বড় নিয়ামত আছে, আর যারা এই কোরআনে মহাব্বতকে মিস করছে তারা কি 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 যে নিয়ামত মিস করছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন
لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم নিশ্চয় কুফরি করলো ওই লোকগুলো যারা বলল মাসিহ ইবনু মারিয়াম, তিনি হচ্ছেন আল্লাহ, হচ্ছেন আল মাসিহ ইবনু মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান। এই কথা যারা বলল তারা কি করলো? কুফরি করে ফেললো। এটা একটা কুফরি কথা, কুফরি কালাম। قل فمن يملك من الله شيئا ان اراد ان يهلك المسيح ابن مريم وامه ومن في الارض جميعا الله সন্তান হইলে তো তার অনেক পাওয়ার থাকার কথা, তার তো আর কেন, তার উপরে তো আর কেউ কিছু করতে পারে না, কিন্তু আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা যদি চান এই মাসিহকে, ঈসা আলাইহিস সালামকে, মারিয়ামের ছেলেকে এবং মাকে এবং দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ তাআলা চান হালাক করে দিবেন, মৌত দিয়ে দিবেন বা ধ্বংস করে দিবেন, কে আছে, কার হাতে ক্ষমতা আছে রক্ষা করার? ঈসা আলাইহিস সালাম পারবেন নিজেকে রক্ষা করতে? কোনো নবী পারবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারবেন নিজেকে রক্ষা করতে? না। কে পারবে রক্ষা করতে? আল্লাহ তাআলা। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, قل لا املك لنفسي نفعا ولا ضرا الا ما شاء الله। আপনি বলেন যে আমি আমার নিজের জন্য কোনো ভালো মন্দ ক্ষতি উপকার কোনোটাই আমার হাতে পাওয়ার নাই, আমার আল্লাহ যা চান তাই হবে, সমস্ত ইচ্ছা ইখতিয়ার অধিকার ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই জন্য যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেললো তারা শিরক করে ফেললো, কুফরি করে ফেললো, তারা দিনকে হারিয়ে ফেললো। ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইখলুকু মা ইশা। আল্লাহ তাআলার জন্যই আকাশগুলো এবং জমিনের ক্ষমতা, এর ভিতরে আর যা কিছু আছে সব কিছুর মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সবার সবার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক, আসমানের মালিক, সমস্ত মখলুকাতের মুলক ক্ষমতা কর্তৃত্ব আল্লাহ তাআলার হাতে, আর কারো হাতে নেই, কোনো নবীর হাতে নাই, কোনো নবীর উম্মতের হাতে নেই, কোনো ওয়ালির হাতে নেই, কোনো দরবেশের হাতে নেই, সমস্ত ক্ষমতা কোনো মাজারের হাতে নেই, কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ইখলুকু মা ইশা, তিনি যা চান তা সৃষ্টি করেন। তো আল্লাহ সন্তান কেন বানিয়েছে? যে পিতা ছাড়া সৃষ্টি হয়েছে, তার মানে সামথিং ভেরি নট নর্মাল, কাজে এটাই একটা প্রমাণ তাদের কাছে যে তিনি আল্লাহর সন্তান, আল্লাহ তাআলা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। তিনি বললে কুন, বললে কি হয়ে যায়? ভাইয়া কুন হয়ে যায়। তো পিতা ছাড়া সৃষ্টি হয়েছে এই জন্য তিনি আল্লাহর সন্তান হয়ে গেলেন। তো আদম আলাইহিস সালাম তো মা বাবা কিচ্ছু ছাড়া সৃষ্টি হয়েছে, তিনি কি হবেন এখন? তিনি তো আরো বড় কিছু হওয়ার কথা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তোমরা ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি হওয়ার কারণে মনে করে ফেললা তিনি আল্লাহর সন্তান, শেষ পর্যন্ত তিনি আল্লাহ হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা যদি অন্তত ঈসা আলাইহিস সালামের তো মা আছে বাবা নাই, একজন তো আছে, আদম আলাইহিস সালামের তো মা বাবা কোনোটাই নাই, তাকে যদি তিনি সৃষ্টি করতে পারেন, ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করতে আল্লাহর এত কষ্ট হবে কেন? যুক্তিটা কেমন? অনেক শক্তিশালী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো পিতা ছাড়া কি আল্লাহ সৃষ্টি করতে পারেন? আল্লাহ তাআলা বলছেন তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, তিনি যা করতে চান তা তিনি করতে পারেন। কুন বললেই ফায়াকুন হয়ে যায়। ওয়াকালাত ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহ। এখন আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি এবং নাসারাগণ তারা আরেকটা দাবি করলো যে আমরা হচ্ছি আল্লাহ তাআলার সন্তান এবং তার আপনজন, প্রিয়জন, আমরা সাধারণ মানুষের মতো অন্য এইরকম কোনো সাধারণ মানুষ না, আবনাউল্লাহ, আল্লাহর সন্তান। তো সন্তান বলতে অবশ্যই ঈসা আলাইহিস সালামের মতো মনে করে না, এটা আরেক ক্যাটাগরির সন্তান মনে করে আর কি, কিন্তু ভেরি স্পেশাল রিলেশনশিপ উইথ আল্লাহ তারা মনে করে। আর বাকি হিউম্যান বিং যত মানুষ আছে অন্য অন্য ধর্মের
তারা অন্য কিছু, আর এই দুই জাত মনে করে, প্রত্যেকেই নিজেকে মনে করে তারা আল্লাহর খাস কিছু। ইহুদিরা তাই মনে করে, ইহুদিরা কিন্তু খ্রিস্টানদেরকে তা মনে করে না, তারা মনে করে এরাও আউট, আর খ্রিস্টানরা মনে করে ইহুদিরাও আউট, তারাই একমাত্র আসল। আল্লাহ তাআলা সেই কথার প্রসঙ্গে বলছেন, কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, তোমরা যদি আল্লাহর একেবারে প্রিয়জন হও, আল্লাহর সন্তানের মতো হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ দ্বারা তোমাদেরকে শাস্তি দেন কেন? দুনিয়ার মধ্যে গুনার জন্য তো অনেক মানুষ শাস্তি পায়, পায় কি না? আমরাও তোমাদের মধ্যে গুনার জন্য শাস্তি পেয়ে যাই, ইহুদি নাসারা অন্য জাতিরাও তাদের গুনার জন্য মাঝে মধ্যে দুনিয়াতে শাস্তি পেয়ে যায়। আপন জন হলে তোমরা তো, আল্লাহ তো তোমাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল সব সময়, তো তোমাদের গুনার জন্য শাস্তি হয়েছে, তাহলে আল্লাহর এত প্রিয়জন হয়ে গেলে গুনার জন্য শাস্তি হয় কেন মাঝে মধ্যে? আর আখেরাতে কি হবে তা তো জানোই। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরঞ্চ সত্য কথা তোমরা বোঝা দরকার, স্বীকার করা দরকার, আল্লাহ তাআলা যেভাবে অন্য মানুষকে সৃষ্টি করেছেন সেই রকম মানুষই তোমরা, তোমরা আর স্পেশাল কিছু না, আমরা সবাই মানুষ। কুল্লু বনি আদম খাতা ও খায়রুল খাতায়িনা তাওয়াবুন, সমস্ত বনি আদমই গুনাহ করে, খাতা করে, আর তাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তওবা করে। তা আমরা সবাই কুল্লুকুম মিন আদম ও আদামু মিন তুরাব, তোমরা সবাই আদম সন্তান, আর আদম তো মাটি দ্বারা তৈরি হয়েছে, আর দুনিয়ার কোনো মানুষ অন্য কিছু দ্বারা তৈরি হয়েছে, সেম একই মর্যাদা। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চান তিনি শাস্তি দান করেন, যাকে যাকে চান তিনি ক্ষমা করে দেন, যাকে চান তিনি শাস্তি দান করেন। তা আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, যাদেরকে তিনি ক্ষমা করে দেন আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আর আল্লাহ যাকে চান শাস্তি দান করেন, আমরা আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, প্রোটেকশন চাইতে হবে, যাদেরকে তিনি শাস্তি দেবেন তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। কাজেই দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলার দিকেই মোহতাজ হওয়া লাগবে, নিজের পরিচয় দিয়ে আমি আল্লাহর খাস কিছু সব পার হয়ে যাব, আমল না করলেও, এরকম দাবি করার কিছু নাই। কেউ যদি মনে করে আমি অমুক ওলি আল্লাহর বংশধর, আমি আল্লাহ নবীর বংশধর, এই বংশের উসিলা পার হওয়া যাবে কি আমাদের দিন? কোনটাই পার হওয়া যাবে না। ওকে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর জন্যই আকাশ জমিনের সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব। আবার আল্লাহ তাআলা কনফার্ম করছেন, আল্লাহর জন্যই সমস্ত ক্ষমতা আর কর্তৃত্ব। দুনিয়ার মানুষ কি সবাই বিশ্বাস করে সমস্ত ক্ষমতা আল্লাহর জন্য? ক্ষমতা নিজে পাওয়ার জন্য কি চেষ্টা করে মানুষ বলেন তো? আর একবার পাওয়ার পরে আর জীবনে ছাড়তে মনে চায়? কনফার্ম করার জন্য, আজীবন থাকার জন্যে, পাকাপোক্ত করার জন্যে কি চেষ্টা মানুষের! কত মানুষকে মারতে হবে, মারো, কি জুলুম করতে হবে, করো, আমার ক্ষমতাটা পাকাপোক্ত থাকতে চাই, রাখতে চাই। যদি মানুষ জানতো যে ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, কয়েকদিন দিয়ে আল্লাহ তাআলা তামসা দেখছেন, এমন টান দেবেন, এই ক্ষমতার পুরো হিসাব দাররা দাররা করে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছে যেতে হবে। যদি না যাওয়া লাগতো যে আমি যাবই না, দেখি আল্লাহ ধরে কেমনে, হিসাব দেব না আমি, এরকম তেরা মানুষ তো আছে দুনিয়ার মধ্যে কিছু, যে যাবো না, কোর্ট কাছারি যাবো না, কেয়ার করে না, আছে পারলে পালাই চেষ্টা করে, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, করে না এরকম? করে তো আল্লাহ তাআলার কাছে, এরকম আল্লাহর কাছে যাবো না, অন্য জায়গায় চলে যাবো, আছে জায়গা? ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছে আসতেই হবে, কোথায় যাবা, আসতেই হবে তোমাকে। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু, আর আগের আয়াতে একটি রেওয়ায়েত এসেছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুমান ইবনু আসা ওয়া বুহরা ইবনে আমর ওয়া শাস ইবনে আদি, এই তিনজন লোক আসলো, তারা আহলে কিতাবের লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে আসলো আলাপ আলোচনা করতে, ইসলাম বিষয়ে ওনার নবুয়তের
বিষয়ে আলাপ আলোচনা করতে আসলো, কথাবার্তা বললো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝালেন যে আল্লাহ তাআলা ওনাকে আখিরি নবী করে পাঠিয়েছেন। ওয়া দাআহুম ইলাল্লাহি ওয়া হাযযারাহুম নিকমাতাহু, আল্লাহর কাছে ডাকলেন যে দেখো তোমরা যদি অন্য দিনের অনুসরণ করো, অন্য নবীকে মানো, অন্য কিতাবকে ফলো করো, এটা যদি ঠিক হয় তাহলে তো আমাকে মানতে হবে, আল্লাহ তাআলা তো আখিরি নবী পাঠিয়ে দিয়েছেন, না মানলে তো কুফরি হয়ে যাবে, এই পরিণতি খুবই খারাপ হবে, তোমরা কোনো একজন নবীর উম্মত হয়ে এই কাজ করতে পারো না। তাদেরকে বুঝালেন, বুঝানোর পরে তারা কি বলে জানেন, ফাকালু মা তুখাউফুনা মুহাম্মদ, মুহাম্মদ এত কি ভয় দেখাবেন আপনি আমাদেরকে, নাহনু আল্লাহি আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা তো আল্লাহর সন্তান আর তার সবচেয়ে প্রিয়জন, জানেন আপনি, দেখছেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, কদ জাআকুম রাসূলুনা, আবার বলছেন তোমাদের কাছে আমার রাসূল এসেছেন, ইবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রাসূল, ওই আগের রাসূল আসার পরে ফাতরা হয়ে গেছে, মানে লম্বা একটা গ্যাপ হয়ে গেছে, লাস্ট রাসূলের পরে অনেক লম্বা গ্যাপ হয়ে গিয়েছে, এখন একটা সময় হয়ে গেছে নবী পাঠানোর, তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি এই রাসূলকে পাঠিয়ে দিলাম তোমাদের কাছে। কতদিন পরে, কতদিনের গ্যাপ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ রাসূল কে ছিলেন, ঈসা আলাইহিস সালাম, ওনার তিরোধান হয়ে যায়, ওনাকে আল্লাহ নিয়ে যান, কতদিনের গ্যাপ ছিল, কোন কোন রেওয়ায়েতে 500 বছর, কোন কোন রেওয়ায়েতে 400 বছর, কোন কোন রেওয়ায়েতে 600 বছর, তবে 500 বছরের রেওয়ায়েতটা একটু বেশি, তো 500 বছর কম নাকি, 500 বছরে তাওরাত ইঞ্জিলের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের শিক্ষাগুলো, তাদের তরিকাগুলো উলটপালট হয়ে গেছে, তাদের হাত দ্বারা বিকৃত হয়ে গেছে। আমি অনেকদিন পরে তোমাদেরকে এই নবীকে পাঠালাম, কেন পাঠাইছ জানো, আনতাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাদির, যাতে তোমরা এই কথা বলতে না পারো কিয়ামতের দিন, যে আমরা তো আমাদের পুরনো নবীর অনুসরণ করতে করতে চলে আসছি, এরপরে কিছু পরিবর্তন হয়ে গেলে কোনো নবী এসেতে আমাদেরকে বলে নাই যে ঈসা আলাইহিস সালামের টিচিংটা নষ্ট করে ফেলেছ, মূসা আলাইহিস সালামের শিক্ষাটা আর নাই, এখন এই ফ্রেশ খবর নিয়ে তো আর কেউ আসে নাই, এই ওজর নিয়ে যাতে আল্লাহর কাছে যেতে না পারো, তোমাদের কাছে ভেরি ক্লিয়ার মেসেজ দিয়ে আমি নতুন করে আখিরি নবীকে পাঠালাম, তাতে তোমরা অভিযোগ না করতে পারো যে আল্লাহ আমাদেরকে সংশোধন করার জন্যে, সতর্ক করার জন্যে, সুসংবাদ দেওয়ার জন্য আর তো কোনো নবী রসুল পাঠান নাই, মা বাবার বাপদাদার কাছ থেকে যা পেয়েছি তাই ফলো করেছি, এই কথা যেন বলতে না পারো, আমি আমার দায়িত্ব পালন করেছি, তোমরা এবার চিন্তা করে দেখো কি নিয়ে আমার কাছে আসবে। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাদির, তোমাদের কাছে এসে গেছে বাশির এবং নাদির, আল্লাহকে শুনলে, মানলে, অনুসরণ করলে সুসংবাদ আছে সেই খবর দিতে, আর আল্লাহ তাআলার দিনের দুশমনী করলে, বিরোধিতা করলে, এই তরিকায় না চললে কি শাস্তি হবে সে খবর দিয়ে সতর্ক করতে এই নবী এসে গেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত কিছু করতে সক্ষম, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি নবী পাঠিয়েছেন। এই যে আল্লাহ তাআলা পাঠালেন, এই বিষয়ে অনেক খবর আছে, ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবা যাতা ইয়াউমিন ফাকালা ফি খুতবাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ভাষণ দিলেন, সেখানে অনেক আহলে কিতাবের লোকেরাও ছিল, ওকে, এবং মুশরিকরা ছিল, তিনি বললেন ওয়া ইন্না রব্বি আমারানি আন ওয়াআল্লামাকুম মা জাহিলতুম, আমার রব আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে শিখাতে অনেক বিষয় যা তোমরা ভুলে গিয়েছ বা মিস করেছ, যেগুলো সম্পর্কে তোমরা অজ্ঞতায় ডুবে আছ, মিম্মা আল্লামানি ফি ইয়াউমি হাযা, আজকে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার জন্য যে নির্দেশ দিয়েছেন সেখানে তিনি বলেছেন কুল্লু মাল নাহালতাহু ইবাদি হালাল, আমি আমার বান্দাকে হালাল তরিকায় যে মাল দেই সেগুলো তো হালাল,
ওয়াইনি খালাক্তু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি সমস্ত মানুষকে সৃষ্টি করেছি হানিফ করে। হানিফ, হানিফ অর্থ কি? যে শেরেক করে না। প্রত্যেকটি মানব শিশু শেরেক নিয়ে জন্মগ্রহণ করে না শেরেক ছাড়া জন্মগ্রহণ করে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, হানিফ, কোনো শেরেক করে না, একদম তাওহীদের ভিত্তিতে তার জন্ম হয়। আস্তে আস্তে যখন বড় হয় এই হানিফ ছেলেটাকে, এই হানিফ বাচ্চাকে, এখন শয়তান কি করে আস্তে আস্তে, ওকে, ওয়াইন শায়াতিনা আতাতহুম ফাআদাল্লাতহুম আন দীনিহিম, শয়তান এসে তাদেরকে এই দিন সম্পর্কে উল্টা পাল্টা তত্ত্ব, শেরেকের কুফরির মন্ত্র ঢুকিয়ে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলে। ও হাররাম তো আলহিম মা আহাল, ও হাররামাত আলহিমা আহলাল তুলাহুম, আমি হালাল তরিকে যে মাল দিয়েছি এটায় পেট ভরবে না, হারাম তরিকা জোগাড় করে দেয় তাদেরকে। হারাম তরিকায় ইনকাম করে নাকি লোকেরা? বহু রাস্তা আছে। ও আমার তুমানিস, ও আমারা তুমানিস কবি মালা মুনাজ্জিল বিহি সুলতানা, আর মানুষের কানের কাছে গিয়া ওয়াস ওয়াসা দেয়, আমি যা কোনো দলিল প্রমাণ দেইনি, এইরকম দলিল ছাড়া মানুষ আল্লাহর সঙ্গে শেরেক জোগাড় করে ফেলে, দেব দেবী মূর্তি বানায়, বলে যে এগুলো সব আল্লাহ তালার অংশীদার, এগুলার কারণে ফসল বেশি হয়, আরেকটার কারণে বিয়ে শাদী হবে, আরেকটার কারণে ছেলে মেয়ে হবে, এই সমস্ত ক্ষমতা আবিষ্কার করে, মূর্তিদের কাছে যায়। অতপর আল্লাহ তালা জমিনের দিকে, জমিনওয়ালাদের দিকে, জমিনের বাসিন্দার দিকে তাকালেন এই অবস্থা দেখে। মাক্কাতাহুম আরাবাহুম আজামাহুম ইল্লা বাকায়া মিন বনি ইসরাইল, আল্লাহ তালা দেখলেন যে দুনিয়ার মধ্যে আমি আসার আগে, ওনার পৃথিবীতে আসার আগের কথা, জমিনের মধ্যে তিনি তাকিয়ে দেখলেন যে এক আরব আজম সমস্ত জায়গায় এই সমস্ত শেরেক কুফর অন্যায় অবিচার অনাচার ভর্তি হয়ে গেছে পৃথিবী, শুধুমাত্র বনি ইসরায়েলের কিছু লোক তাওহীদের উপরে ছিল। ওয়ারাকা ইবনে নাওফাল খ্রিস্টান হয়ে গেছিলেন, এরকম অল্প কিছু, আবদুল ইবনে সালামের মতো মদিনায় কিছু এরকম দিনদার, অল্প কিছু ইহুদি ছিলেন এবং খ্রিস্টান ছিলেন, যারা মোটামুটি একটুখানি বনি ইসরায়েলি দিনের উপরে ছিল। ওকলা ইন্নামা বাস্তিকালী আবদালিকা আবদালিবিকা, আল্লাহ তালা আমাকে পাঠালেন, পাঠিয়ে বললেন আপনাকে তো পাঠালাম দুনিয়ার মানুষের কাছে, আপনাকে পরীক্ষা করব, আপনার মাধ্যমে দুনিয়ার মানুষকেও পরীক্ষা করব। আল্লাহ নবীকে কেমনে পরীক্ষা করবেন? আমাদেরকে তো পরীক্ষা করবেন বুঝেছি, ওনাকে কিভাবে পরীক্ষা করবেন? তিনি ঠিক মতো পৌঁছালেন কি না, এ দায়িত্ব পালন করছেন কি না? বাল্লিগ মা উনজিলে ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী, যা আপনার কাছে পাঠানো হয়েছে সব পৌঁছে দেন, যদি আপনি ঠিক মতো না পৌঁছান তাহলে আপনার দায়িত্ব পালন করলেন না। আল্লাহ তাআলা ওনাকে এই পরীক্ষার মধ্যে ফেলেছেন, তিনি যেন দায়িত্ব পালন করেন, এই জন্য তিনি খুব পেরেশান ছিলেন, কত চেষ্টা করেছেন তাই না? এবং যখন মানুষ দিনের দিকে আসতো না ওনার কত কষ্ট হয়ে যেত, চিন্তা করছে যে আহারে আমি কি দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারছি না, আমার কোনো প্রেজেন্টেশনের অসুবিধার কারণে, আমি ঠিক মতো বুঝাইতে না পারার কারণেই কি মানুষ মিস করছে কিনা, এটার কষ্ট তিনি খুব ভুগতেন মাঝে মধ্যে। আল্লাহ তালা নোটিস করেছেন তা, সূরা কাহফে এবং অন্য সূরায় আল্লাহ তালা বলেছেন, ফালা আল্লাহ কা বাখুন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীস আসাফা, আপনার মাঝে মাঝে এত কষ্ট হয় মনে হয় কষ্টের কারণে আপনি নিজেকে শেষ করে ফেলবেন, মনে হয় যেন নিজেকে মনে হয় আপনি একদম মেরে ফেলবেন, মনে হয় যেন এই দুঃখে কষ্টে যে এরা এই কিতাবের প্রতি ইমান আনে না, এই পেরেশানি ওনার মধ্যে ছিল। উনি ওই পরীক্ষা পাশ করেছেন, উনি এই তাবলিগের কাজ করেছেন, এই জন্য তিনি বিদায় হজের সময় কি বলেছেন সমস্ত সাহাবিদেরকে সাক্ষী রেখে, আল্লাহ হাল বাল্লাগতু, সাহাবিরা সাক্ষী দাও আমি কি পৌঁছিয়ে দিয়েছি আল্লাহর দায়িত্ব, আল্লাহর কথা তোমাদের কাছে? সাহাবিরা পৌঁছে দিয়েছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন, অবশ্যই পৌঁছে দিয়েছেন। তখন তিনি বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তো কাজেই ওনাকে আল্লাহ পরীক্ষা করছেন এই নবুয়তের দায়িত্ব দিয়ে,
ও আবতালিবিকা, এবং আপনার মাধ্যমে পৃথিবীর মানুষকে পরীক্ষা করে দেখছি। ও আনজাল তো আলাইকে কিতাবান, আর আপনাকে এমন কিতাব আমি পাঠিয়ে দিয়েছি, লা ইয়াকসিলুহুল মাউ, পানি দিয়ে ধুয়ে কিতাবকে দুনিয়া থেকে সরিয়ে দিবে এই কাজ হবে না। সমস্ত কিতাবকে যদি নদীর মধ্যে সাগরের মধ্যে নিয়ে জোগাড় করে ফেলে দেয়, মনে করেন আল্লাহ মাফ করুন, দুনিয়ার কুফরি শক্তি একমত হয়ে যদি এই কাজ করে যে কোথায় কোথায় কোরআন আছে মুসলমানদের হাত থেকে সব কেড়ে নিয়ে আসো আর এগুলোকে ডিস্ট্রয় করে দাও, একটা কোরআনও যারা পৃথিবীতে না থাকে, এই কাজ তারা যদি করে কোরআন কি উঠে যাবে? কোথায় পাওয়া যাবে কোরআন? হাফেজদের বুকের মধ্যে আছে, আল্লাহ সে ব্যবস্থা করে ফেলেছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে নাজিল করেছি, এটাকে কিভাবে হেফাজত করতে হবে তার দায়িত্ব আমি নিছি। আল্লাহ নিজেই হাফেজ, লাহু লাহাফিজুন, তো আল্লাহ হাফেজ হলে মানুষ হাফেজ হওয়া দরকার আছে? আল্লাহ হাফেজ হওয়া আর মানুষ হাফেজ হওয়া কি সমান? মানুষ হাফেজ হওয়া মানে মুখস্থ করেছে, আর আল্লাহ হাফেজ হওয়া মানে হেফাজত করা। মানুষে একটু হেফাজত করে কোরআনের বুকের ভিতরে ঢুকিয়ে, কিন্তু আসল হেফাজত তার এই সিস্টেম হেফজ করার এই তরিকা, এই পদ্ধতি, এই যে সম্ভব আছে এত বড় কোরআনকে পুরো মুখস্থ করে ধরে রাখা, এটা আল্লাহ তাআলা ছাড়া দান না করলে সম্ভব হতো? পৃথিবীতে কোনো এত বড় কিতাবকে মুখস্থ করে এ টু জেড পর্যন্ত করেছে? অসম্ভব, অসম্ভব, এটা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ও আনজাল তো আলাইকে কিতাবান লা ইয়াকসুলুহুল মা, এমন কিতাব পাঠিয়েছেন পানিতে দিয়ে সাফ করে এটাকে শেষ করা যাবে না, গায়েব করা যাবে না, উঠিয়ে দেওয়া যাবে না। তাকরাউহু নাঈমান ওয়া ইয়াকদান, আর আপনার দিলে এমনভাবে ঢুকিয়ে দিয়েছি আপনি ঘুমন্ত অবস্থায় থাকেন আর জাগ্রত অবস্থায় থাকেন, কিতাব আপনার ভিতরে আসে থাকবে। হাফেজ সাহেবরা ঘুমাই গেলে তাদের বুকের ভিতরে কোরআন আসে না নাই? স্টিল আসে। ওকে, সুম্মা ইন্নাল্লাহ আমারানি, হ্যাঁ, অতপর আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন যে আমি এই কোরআন এর দাওয়াত যেন আমি সবাইকে পৌঁছিয়ে দেই। ওকে, এইভাবে অনেক লম্বা কথা হাদিস এসেছে, শেষ পর্যন্ত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীর মানুষকে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগে, এই অন্ধকারে মানুষ হাবুডুবু খাচ্ছে, কি কি জাহিলিয়াত, যেটা আইয়ামি জাহিলিয়াত বলা হয়, নিজের কন্যা সন্তানকে নিজের হাতে হত্যা করছে যে মেয়ে হলে একটা মানিজত থাকে না, এই পর্যায়ে মানুষ চলে গিয়েছিল, সেখান থেকে তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, এমন সুন্দর দিন দিয়েছেন যে দিনের মধ্যে কোনো কনফিউশন নেই, সুন্দর সুস্পষ্ট উজ্জ্বল। সে প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি এমন দিন, এমন শরিয়া, সুস্পষ্ট উজ্জ্বল শুভ্র ধবধবে সাদা, কোনো অন্ধকার কিছু না, সব আলোকিত, এমন দলিল প্রমাণ রেখে যাচ্ছে শরীয়তে। লাইলুহা কানাহারিহা, শরীয়তের রাতগুলো দিনের মতো উজ্জ্বল, তাহলে দিন কেমন উজ্জ্বল? তার মানে শরীয়তের সমস্ত হুকুম আহকাম সুস্পষ্ট, বাইয়িনাত, লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, এই শরীয়তের সুন্দর নিয়ম কানুন আহকামগুলো থেকে যারা বিভিন্ন রকমের বিতর্ক সৃষ্টি করে, এই অপিনিয়ন সেই অপিনিয়ন তালাশ করে যারা চলে যায়, লা ইয়াযিগু, তারা কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, তারা হালাক হয়ে যাবে। যারা এই শরীয়তের সুন্দর হুকুম আহকাম থেকে দূরে সরে যায়, অন্য কোনো তত্ত্ব আবিষ্কার করে বসে থাকে, তারা সবাই হালাক হয়ে যাবে। আল্লাহ তাআলা আহলে কিতাবকে অনেক নসিহত করলেন, এগুলোর মধ্যে আমাদের জন্য কোনো নসিহত পাওয়া গেল কিনা? খালি নসিহত শুধু আহলে কিতাবের জন্য, আমাদের জন্য বেশি, তাদের তা প্রসঙ্গক্রমে এসেছে। আসলে তারা যে এটা নেবে না, গ্রহণ করবে না, আসবে না, শুনবে না, মানবে না, সেটা তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন। আমাদের অবস্থা যেন তাদের মতো না হয়, আমরা যেন এই শরীয়তকে, এই কিতাবকে সেই রকম মজবুত করে ধরি, সে বিষয়ে আল্লাহ তাআলা এত বিস্তারিত তাদেরকে নিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীয়তকে মজবুত করে ধরে রাখার তৌফিক দান করুন। আমিন।